সাহাপুরের দ্বীপ জেটিতে প্রায় 14 কেজি ওজনের মাছ ধরেই বিশাল আমাদের বিশাল এবার রফসিগঞ্জের যাত্রা শুরু হলো। মনে হচ্ছিল যে একটা দুর্দান্ত ট্রিপ হবে, যেহেতু শুরু দিয়ে আমরা একটি বিশাল মাছের দেখা পেয়েছি। ঝুম বৃষ্টিতে আমরা গান গেয়ে আসার সময় পার করছিলাম, তারপরে ডাক আসলো নৌকা থেকে। নৌকায় উঠে সবার হ্যাপি ফেস নিজের দেখে নিচ্ছিলাম, অন্যদেরকে দেখাচ্ছিলাম, একটু মজাও করছিলাম যে আমরা একটু করে জার্নি শুরু করব। দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, ওয়েদার একটু রাফ বোঝা যাচ্ছে, আল্লাহ ভরসা। ঠিক আছে না সব? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। একটু রাফ ওয়েদারের মধ্য দিয়ে নৌকা চললো। আমরা যখন মাছ সাগরে পৌঁছালাম, ওই সময়টাতে আসলে এত বড় বড় দোল খাচ্ছিল এবং এত বিশাল বিশাল ঝাঁকি দিচ্ছিল, নৌকায় থাকা প্রত্যেকেই অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, আবার অ্যাডভেঞ্চার কাজ করছিল। আমাদের দুজনকে দেখা যাচ্ছে, আমি এবং আমার বন্ধু আদনান। আমরা কিন্তু বেশ জোরে সোরে বাঁশগুলোকে ধরে রেখেছিলাম যেন ছিটকে পড়ে না যাই। নৌকা থেকে নেমে আমরা আমাদের যে চালক তাকে ধন্যবাদ জানালো সবাই মিলে, উনি আসলে দুর্দান্ত চালিয়েছেন। বাজার থেকে চা খেয়ে আমরা ঢুকলাম আমাদের রিসোর্টে। রিসোর্টে ঢুকে আসলে এমন সারপ্রাইজ পাবো আমাদের কোনোভাবেই কল্পনা তো ছিল না। আমরা যে সূর্য স্নানকে রেখে গিয়েছিলাম, সেই সূর্য স্নান নেই এখন। সেই সূর্য স্নান একদম সবুজের অভয়ারণ্য হয়ে গিয়েছে। ব্যাগপত্র রুমে রেখে বের হলাম রিসোর্ট এবং চারপাশ দেখার জন্য। এত পরিমাণ সবুজ ছিল, মানে মুগ্ধতা কাজ করছিল খুব বেশি। ভাবছিলাম যে হাঁটতে হাঁটতে যাই, সাগরের পাড়টা কেমন দেখা যায় সেটাও দেখব। অফসিজনে সাধারণত রিসোর্টের যে রুমগুলো সেগুলোকে ঢেকে রাখা হয় এবং চারপাশে বাউন্ডারি দিয়ে দেওয়া হয় যেন বাইরের মানুষ যেন আসতে না পারে এবং অতিরিক্ত বাতাসে যেন কোনো প্রকার ক্ষতি না করতে পারে রিসোর্ট এবং তার চারপাশে পরিবেশ। চলুন এবার সাগরটাকে একটু উঁকি মেরে দেখে আসি, কেমন মুগ্ধতা কাজ করছে না? আমার খুব ইচ্ছা করছিল উপর থেকে রিসোর্টটা দেখতে বা সেন্ট মার্টিনকে দেখতে কেমন দেখা যায় এই সময়ে সেটা দেখার। তো আমি একটু উপরে উঠে দেখলাম, দেখেন যে বারান্দার মধ্যে পর্যন্ত সাগরলতা তাদের আবাস গড়ে ফেলেছে। এ হচ্ছে মুদ্রার এপিঠ এবং এই হচ্ছে মুদ্রার ওপিঠ, কোনটা ভাল লাগে? বিচের পারে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তখনই শুরু হলো ঝুম বৃষ্টি। দৌড়ে আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। এখন দেখুন যে কি স্নিগ্ধ বৃষ্টি, সমুদ্র কিন্তু তার উত্তাল গর্জন আমাদেরকে টানা শুনিয়েই যাচ্ছিল। একসময় কিন্তু আমরা সেই গর্জনের প্রেমেও পড়ে যাই। হাঁটতে হাঁটতে একদল মেধাবী তরুণের সঙ্গে দেখা হয়, যারা ফেলে দেওয়া যেসব জিনিসপত্র সেগুলো দিয়ে তাদের মনের মতো করে সেন্ট মার্টিনের মতো নৌকা বানিয়েছেন। রাতে এলাকার ছেলে হাবিবের সুমধুর কণ্ঠে ম্যান্ডোলিন বাজানো গান শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠেই এত দুর্দান্ত একটা বৃষ্টি পেয়েছি, যেটা আসলে এই ট্রিপের বেস্ট বৃষ্টি ছিল। সেন্ট মার্টিনের মানুষের সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে পান, কিন্তু সেটা যে 2 বছর বয়স থেকে শুরু আমাদের জানা ছিল না। ভেবেছিলাম সাগরের পর একটু মোটর সাইকেল চালাবো, চুলগুলো বাতাসে উড়বে, কিন্তু আবার সেই বৃষ্টি।
অবশেষে কাঙ্ক্ষিত সেই রোদের দেখা পেলাম চার দিন পর। রোদ আসছে, এই জন্য আমরা একটা সেলিব্রেট করতেছি রোদটাকে। সেলিব্রেট করার জন্য একদম সাগর থেকে মাত্র ধরে আনা মাছ। এটা কি মাছ বাকি না? বোল মাছ, টাইগার ফিশ। হ্যাঁ, বোল মাছ। এই বোল মাছ হচ্ছে সাগরের সবচেয়ে মজার মাছের মধ্যে একটা, মানে এটা একটা ফিউশন। বোল মাছ দিয়ে নুডলস আজ পর্যন্ত পৃথিবীর কেউ মনে খায় নাই, আমরাই প্রথম। এই অঞ্চলের সবচেয়ে বেশি আকর্ষণ করে আমাকে একটা ব্যাপার, সেটা হচ্ছে কোথাও গেলেই মানুষ আসলে ডাব পেরে খাওয়ায় তার নিজের গাছ থেকে। সারি সারি ধানের ক্ষেত সেন্ট মার্টিনে যারা অফ সিজন আসে তারা কিন্তু এই রূপটা পায়। এখানে যে ধানের ক্ষেত আছে অনেকের জানাই নাই, এবং অনেক পরিমাণ কিন্তু এখানে দুই পাশে প্রচুর পরিমাণ ধান খেত। আচ্ছা আদান, তুমি তো আগেও আসছো সেন্ট মার্টিনে, তো এই যে রূপটা এখন যে ধান ক্ষেত আছে এখানে, তো এরকম আসলে দেখছো আগে কখনো বা আইডিয়া ছিল? না, সিজনে এটা আসলে একটু কমপ্লিটলি ডিফারেন্ট। সিজনে একরকম, সেন্ট মার্টিন অফ সিজনে একরকম। আসসালামু আলাইকুম। এখানে যেটা হয় যে রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু এই যে বাচ্চারা অলওয়েজ সালাম দেয় বা আমরা দিই, ভাল লাগে খুব। এটা যে বললাম না, গ্রামের বাড়ির যে ফিল্ডটা আমি সেন্ট মার্টিনে আসলে পাই, বিশেষ করে এই সময়টাতে অফ সিজনে বা যখন টুরিস্ট কম থাকে। এবং এদের মধ্যে যে একটা আন্তরিক ব্যাপার, এটা কিন্তু অফ সিজনের এই সময়টাতে বেশ ভালোভাবে প্রতিমান হয়। আর কারণ হচ্ছে যে এই সময়টাতে সবাই ফ্রি থাকে, আর যখন টুরিস্ট সিজন থাকে সবাই সবার কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকে। কেউ রিসোর্ট নিয়ে ব্যস্ত, কেউ দোকান নিয়ে ব্যস্ত, কেউ মাছ ধরা নিয়ে ব্যস্ত, কেউ ভ্যান নিয়ে ব্যস্ত। এখন আসলে বেশিরভাগ মানুষই একটু অবসরের মধ্যে আছে, তো দেখা যাচ্ছে যে পরিচিত যারা দেখা হচ্ছে, কৌশল বিনিময় হচ্ছে, খুব ভালো লাগে। কী করতেছ? এখানকার বাচ্চাদের দুরন্ত শৈশব আপনার শৈশবকে অবশ্যই মনে করিয়ে দেবে। আরেকটা ব্যাপার খুব ভালো লাগে, এখানকার লোকজন তারা দেখা যায় যে একে অন্যের কাজগুলো নিজেরা ভাগাভাগি করে দেয়। এই যে নৌকাটা তারা সাগর থেকে তুলে আনছে, সবাই মিলেমিশে নিয়ে আসছে। সাত দিন পরে আজকে রোদ উঠছে, তো রোদ হওয়ার পরে একটা আবার কেমন মনে হচ্ছে যে সিজনে চলে আসছি। সাগরের চেহারা চেঞ্জ হয়ে গেছে, আমাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আজকে হচ্ছে সেন্ট মার্টিনের মোটামুটি 90% মানুষ গোসল করছে, তারপরে কাপড় ধুয়ে দিছে, আমরাও সেম কাজ করছি। আমরা 12 তারিখ ঢুকছিলাম সেন্ট মার্টিন, তারপর থেকে আসলে এখন পর্যন্ত, মানে আজকে সকালের আগ পর্যন্ত তো কন্টিনিউ বৃষ্টি পাইছি। তো একটা সময় এমন হয়েছে যে দিনে হয়তো গড়ে 1 ঘন্টা বৃষ্টি ছিল না। যখন আজকে রোদ উঠলো, ভাগিনা হচ্ছে নুডলস রান্না করে নিয়ে আসলো, সাথে সাগর থেকে ধরে আনা একদম তরতাজা মাছ, বোল মাছ, মানে আমরা সেলিব্রেট করলাম, পার্টি করলাম আর কি। এখনও পার্টি করতে বিচের পাশে চলে আসছি, এই যে বিচে ঘুরতেছি, হাঁটতেছি। এর আগে যতবারই হাঁটতে আসছি এই 2-4 মিনিট হাঁটছি, বৃষ্টি দৌড় দিয়ে চলে গেছে কোনো একদিকে। চিল হদিন লাগে একখানা তাল বানাইতে? কিনে আনে ওই রিপেয়ারিং করা পড়িয়ে না। এখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই সবার মতন করে কাজ করে এবং একে অন্যকে সহায়তা করে। অফ সিজনে প্রায় সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে, আর এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে মাছ ধরা দেখতে। এবং বিশেষ করে যদি প্রচুর পরিমাণ মাছ কোনো জালে ওঠে, সেই দৃশ্যটা খুবই চমৎকার, এবং তাদের চোখেও রাজ্য জয়ের যে আনন্দ, সেই আনন্দ একদম ভর করে। দেখুন কী পরিমাণ মাছ একটা জালে উঠেছে, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তাদের কাছে যেমন আনন্দ, আমরা যা দেখছি আমাদের কাছে কিন্তু খুব আনন্দ লাগছিল। একটু পরেই আকাশ ভেদে উঠল বিশাল এক চাঁদ। বলে রাখছি আজ কিন্তু পূর্ণিমা। এর মাঝেই হৈ হৈ রব উঠল, একটি জালে ধরা পড়েছে বিশাল ওজনের এক মাছ, প্রায় 18.5 কেজি ওজনের মাছ। ওরে 18.5 কেজি! সিদ্ধান্ত হলো মাছটিকে ভাগ করে বিক্রি করা হবে, 15টি ভাগে ভাগ করা হবে। এবং আমরাও আসলে এত বড় মাছ দেখে লোভ সামলাতে পারলাম না, নিজেরাও 2 ভাগ মাছ নিয়ে নিলাম 1200 টাকায়। পূর্ণিমাতে ভাইসা গেছে নীলে দরিয়া,
সোনার পিনিস বানাইছিলা যখন করিয়া চল চলাইয়া চলে পিনিস নিভা গেলেই হোক। ঠিক এমনই হচ্ছে এখানকার পূর্ণিমা। আমার তো মনে হচ্ছে যে অক্সিজেনের পূর্ণিমা সম্ভবত আরও বেশি জোর, কারণ হচ্ছে আমরা অক্সিজেনে যখনই আসি ওয়েদার আসলে খারাপ থাকার কারণে পূর্ণিমা দেখতে পাই না। এবার আমরা খুবই লাকি, একদম দুর্দান্ত পরিবেশ। তা জামা আছে, উদয়পুর তীরপর আমরা একটু সমুদ্র স্নান করতে গেলাম। তখনই মনে হলো এক কাপ চা না খেলেই নয়, কিন্তু আসলে অনেক রাত হয়ে গিয়েছে, এখন কি করা যায়। সবাই মিলে ভাবলাম যে ঠিক আছে আমরা একটু বাজারের দিকে যাব, হয়তো ওখানে চায়ের দোকান পাওয়া যেতে পারে। এই মাঝরাতে জেলেরা কিন্তু মাছ ধরে নিয়ে আসে, প্রচুর মাছ ধরা পড়েছে আজ। আমরা সেগুলো দেখতে দেখতে চলে গেলাম এবং চায়ের দোকান খুঁজতে খুঁজতে অবশেষে একদম জেটির পাশেই একটি দোকান পেলাম। জানতে পারলাম এই দোকানটি প্রায় সারা রাতই খোলা থাকে। ভেবেছিলাম বাজারে তেমন কাউকে আমরা খুঁজে পাবো না, কিন্তু আমরা আসলে ভুল প্রমাণিত হলাম। দেখলাম যে আমাদের মতো এরকম চা খোর অনেক মানুষ আছে। রাত দুটোর সময় আপনি চা খাওয়ার যে ভেড়া উঠলো বা পিনিক উঠলো, এটা আপনি কীভাবে দেখেন ভাই? আমরা তো ওই যে দশের চক্রে ভগবান ভূত হয়, আমরা ভূত হয়ে আসছি এখানে। অবশেষে এত লম্বা পথ হেঁটে আসার পর চা পাওয়ার যে তৃপ্তি, আহ! এবার বিদায় বেলা, কাল সকালেই আমরা চলে যাব সেন্ট মার্টিন ছেড়ে। তাই মনের দুঃখে একটা দুঃখের গান গাইতে গাইতেই চললাম রিসোর্টের দিকে। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, মনটা আমার ছটফট করে বুকে হাহাকার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার।